হঠাৎ অন্ধার হয়ে গেল ভুবনেশ্বর এবে ছানিয়ারে ভুবনেশ্বর বাসী আউ অল্প সময় মধ্যে ডানা দেখাইব করাল রূপ দেখন্তু আকাশে কলা হাঁডিয়া মেঘ ঘটি আসুচি আউ অল্প সময় ছারখার হব ভুবনেশ্বর বাত্যা দানা ভয়ঙ্কর রূপ নেই সারিছি এবে দেখাইব তার করাল রূপ ধীরে ধীরে ভুবনেশ্বরে আরম্ভ হেলানি পবন আউ ঘটি আসলানি কলা বাদল ধীরে ধীরে অন্ধার হয়ে যাচ্ছি ভুবনেশ্বর হ্যাঁ আজ্ঞা ভুবনেশ্বর এবে অন্ধার হয়ে গেল আউ অল্প সময় বর্ষা আরম্ভ হয়ে আঞ্চলিক পাণিপাগর যা সূচনা মিছে কি আজ বাত্যার রূপ নেব ও গভীর অবপাত আউ কিছু সময় মধ্যে নেব বাত্যার রূপ ঘণ্টা প্রতি তিন কিলোমিটর বেগরে অগ্রসর হচ্ছে বাত্যা পারাদ্বীপ রু 670 কিমি দূরে অগ্রসর হচ্ছে সাগর দ্বীপ ঠার 720 কিমি এবং বাংলাদেশ খপুপড়া ঠার 710 কিলোমিটর দূরে অগ্রসর হচ্ছে আসন্তকালি ভীষণ বাত্যার রূপ নেই ওড়িশা উপকূল আড়ক মাড়ি আসব চব্বিশ রাতে কিংবা পঁচিশ সকালে করব ল্যান্ডফল আইএমডি কী পুরী এবং সাগর দ্বীপ মধ্যে ল্যান্ডফল করব পাণিপাগ বিজ্ঞানী সর সাউ কিন্তু এখন কেন্দ্রাপড়ার ধামরা মধ্যে স্থলভাগ অতিক্রম করা সম্ভাবনা রয়েছে বাত্যার প্রভাব ওড়িশা উপরে পড়ব নেই সৃষ্টি করেছে পাণিপাগ বিভাগ উত্তর উপকূলের আরম্ভ হব বর্ষা চব্বিশ ও পঁচিশ তারিখ অর্থাৎ বাত্যা উপকূল অতিক্রম করা সময় বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া কটক ও জগৎসিংহপুর ঘণ্টা প্রতি শহে রু শহে দশ কিমি এবং ঝটকা পবন শহে কোড়িয়ে কিমি পবন বহিব। ব্যুরো রিপোর্ট, ডুমাণি টিভি।